হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আরেকটা নতুন ব্লগ শুরু করলাম আজকে। গতদিন বিকালে আর কি বছরের প্রথম ঝড় বৃষ্টি হয়েছিল। তো প্রথম যেদিন ঝড় বৃষ্টি হয় সববারই হয় যেটা, যে আমার কয়েকটা গাছ নষ্ট হয়ে যায়, কারণ কোনো প্রিপারেশন ছিল না। আমার যে পিটুনিয়া গাছটা ছিল সেটা মোটামুটি একেবারেই নষ্ট হয়ে গিয়েছে, আর নয়নতারা গাছগুলোর একেবারে ডাল ভেঙে গেছে। আর বাকি যেটুকু আছে ওটুকু যে আর কি বাঁচবে কি না সেটা নিয়ে একটু কনফিউশন আছে। যাই হোক, ঘরের ভিতরে যে গাছগুলো আছে আজকে তার পানিটা চেঞ্জ করে দিচ্ছি। আপনাদের সাথে যেদিন ইনডোর প্ল্যান্টের কীভাবে পরিষ্কার করি সেই ভিডিওটা করেছিলাম, ওই দিনই চেঞ্জ করেছিলাম, তারপরে আর করা হচ্ছিল না। তা আজকে সকালে উঠে ভাবছি যে আজকে এটাই আগে করে নিব। যখন পানিতে কোনো গাছ রাখা হয় তখন কিন্তু পানিটা অবশ্যই সপ্তাহে একদিন চেঞ্জ করা উচিত, তা না হলে শিকড়গুলো পচে যায়, ছত্রাক পড়ে যায় আর কি। লাকি ব্যাম্বোর শিকড়গুলো এত সুন্দর হচ্ছে দেখে খুব ভালো লাগে, অনেক লম্বা হয়েছে আগের থেকে। আগে যেদিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম দেখেছিলেন, তো একটা শিকড় ছিল আর খুব ছোট, সেটা এই এক সপ্তাহের ভিতরে মোটামুটি বেশ ভালোই বড় হয়েছে। ইনডোর প্ল্যান্টের জন্য অনেকে লিকুইড ফার্টিলাইজার ইউজ করে, আমি অবশ্য কখনো করিনি কারণ আমার প্রয়োজন পড়েনি আর কি। বেশ ভালোই গ্রো করে আমার ইনডোর প্ল্যান্টগুলো, আর একটু হয়তো ধীরে বড় হয় কিন্তু তারপরেও আমি ফার্টিলাইজার ইউজ করিনি আর কি। অনেকে আবার গ্রোথ হরমোন কিংবা রুট হরমোন অনেক কিছু ইউজ করে এই রুটের জন্য, কিন্তু দেখেন মাত্র 15 দিনের ভিতরে এর কত সুন্দর আর কি শিকড় হয়েছে। তো তার জন্য আমার মনে হয় না অত কিছুর দরকার আছে, শুধুমাত্র একটু ধৈর্য ধরলেই কিন্তু সব কিছুই ভালোভাবে পাওয়া যায়। যেহেতু আজকে ধুয়ে দিয়েছি, পানিটা চেঞ্জ করেছি, তো ভাবলাম যে একটুখানি বাইরে থাকুক, অল্প একটু রোদ পড়ার পরে আর কি আমি এগুলো আবারও ভিতরে রেখে দিব। বগুড়াতে পহেলা বৈশাখ, দুর্গাপূজা এই সময়গুলোতে আর কি মেলা হয়, 2-3 দিনের মেলা হয়। তখন এই টাইপ মাটির ছোটো ছোটো বেশ ভালো পাত্র পাওয়া যায়, এগুলো 2-3 টাকা করে ফিস নেয়। তো আমি ওখান থেকে প্রায় 10-15টা আর কি কিনেছিলাম গত বছর। এবার এগুলোতে ইনসি প্ল্যান্ট, বেবি কেয়ার্স এইগুলো দিয়ে রেখেছি, বেশ সুন্দর হয়েছে। তার ভিতরে একটা এনে রান্নাঘরে রেখেছি, দেখি কিছুদিন বাঁচে কি না। মানে এই জানালা দিয়ে তো একবেলাই রৌদ্র আসে, তো দেখি এতে কোনো অসুবিধা হচ্ছে কি না, কারণ ইনসি প্ল্যান্টটা আর সেমি ইনডোর। আমার বেডরুমে তো মোটামুটি দুপুরের পরের থেকে বেশ খানিক সময় আর কি রৌদ্র পড়ে, কিন্তু কিচেনে অত বেশি রৌদ্র পড়ে না, দেখা যাক এখানেও ঠিকমতো বাঁচে কি না। আজকে আমার কাজ অনেক কম, দুপুরের খাবার দুপুরেই রান্না করব, তো সকালে রান্নাবান্না একেবারেই কম, সকালে শুধুমাত্র ভর্তা ভাত করব, সেটাই ভেবেছিলাম আর কি। কিন্তু যখন রান্নাটা চাপিয়েছিলাম তখন মনে হলো কিছু একটু রান্না করি। ভাত চাপিয়ে দিয়েছি, আর এক পাশে আমি আলু, বেগুন আর করলা আর কি রান্না করব। এটা জাস্ট একটু পাঁচফোড়ন দিয়েই রান্না করব, কোনো ঝাল দিব না। আমাদের এলাকায় এটাকে বলে শুক্তো ভাজি আর কি, তার জন্য আমি বেগুনটা একটু ভেজে নিব, আর করলা আর আলুটা আলাদা করে একটু সময় নিয়ে ভাজবো। যেহেতু বেগুনটা একটু নরম বেশি, তো তার জন্য অল্প ভেজে আর কি উঠিয়ে রাখবো, আর তারপরে একটু সময় নিয়ে আর কি করলা আলুটা ভাজবো। এটা আসলে জাস্ট পাঁচফোড়ন দিয়েই রান্না করা হয়, আর কোনো কিছুই দেওয়া হয় না, পাঁচফোড়ন, হলুদ আর লবণ। কিন্তু খেতে অনেক মজা, আর বিশেষ করে এই গরমের দিনে এই টাইপ খাবারগুলো আসলে খুবই শান্তি দেয়। যতই ভাবি যে আজকে খুব সংক্ষেপে রান্না করব, টুকটাক কিছু করতেই হয়। ডিম ভেজে নিচ্ছি আর আলু ভর্তা আর সাথে একটু ভাজি, এই হচ্ছে আমাদের সকালের নাস্তা।
গতদিনের ভিডিওটা যখন করছিলাম হঠাৎ করে আর কি আমার শপিং বোর্ডটা ট্রাইপডের উপর পড়ে যায়, আর ট্রাইপডটা পড়ে যায়, যাওয়ার পরে ট্রাইপডটা তো ভেঙে গিয়েছে, মোবাইলের ডিসপ্লে নষ্ট হয়েছে, ভেঙে গিয়েছে আর কি। আর আমার একটা চায়ের কাপ ছিল কাঁচের, সেটাও ভেঙে গিয়েছে। কপাল ভালো যে বাচ্চারা নিচে ছিল না, কিংবা কাঁচের যে কাপটা ভেঙেছে ওটা পায়ের উপর পড়েনি, তাহলে মোটামুটি পাটাও একেবারে কেটে অবস্থা খারাপ হয়ে যেত, অল্পের জন্যই বেঁচে গেছি বলতে গেলে। আজকে সব কিছু একটু একটু করে ভিডিও করার কারণ হচ্ছে এটা, কারণ ট্রাইপডটা যেহেতু খারাপ অবস্থা হয়েছে তো তার জন্য সেলফি স্টিক দিয়েই ভিডিও করতে হয়েছে। ট্রাইপডে একটু সুপারগুলো লাগিয়ে নিলাম, দেখি কতক্ষণ থাকে এটা ঠিক হয় কি না। এখানে কিছু কলার খোসা, ডিমের খোসা, চায়ের লিকার এগুলো রেখেছিলাম। চায়ের লিকারটা তো শুকিয়ে গিয়েছে, কিন্তু ডিমের খোসা আর কলার খোসাটা এটা একটু কম শুকিয়েছে, এটা আমি ব্লেন্ড করব পুরাটাই আর কি, পানি দিয়ে ব্লেন্ড করব। আগে শুকনো ব্লেন্ড করে নিব, দেখব যে কতটা গুঁড়া হচ্ছে, না হলে পানি দিয়েই ব্লেন্ড করব। একবেলা এটাকে পানিতে ভিজিয়ে রাখবো, তারপরে রাতে 7টা সাড়ে 7টা যখন বাজে, তার মানে টেম্পারেচার যখন কমে আসবে, গাছের গোড়াটা যখন একটু আর কি ঠান্ডা হবে, তখন আর কি আমি এটা দিয়ে দিব। আমি এটাই করি, সার দেওয়ার সময় রাতের বেলা দিই, যাতে দিনের বেলা প্রচণ্ড রৌদ্রে ওদের ক্ষতি না হয়। যাদের আর কি বাচ্চা আছে তাদেরকে বলছি যে এই যে সিজনাল ফ্রুটসগুলো অল্প কয়েকদিনই তো পাওয়া যায়, যে যখনই আর কি যে সিজনের ফ্রুটস পাওয়া যায় চেষ্টা করবেন বাচ্চাদের কম বেশি খাওয়াতে, এটা অনেক উপকারী স্বাস্থ্যের জন্য। আমি এখানে একটা লেবু পাতলা স্লাইস করে নিয়েছি, নিয়ে এভাবে পানির ভিতরে ভিজিয়ে রাখবো। এখানে অল্প একটু বেকিং সোডা দিব, দিয়ে এভাবে রেখে দিব 2-3 দিন পর্যন্ত, এভাবেই রেখে দিব। এই পানিটা দিয়ে ফ্রিজ পরিষ্কার করলে ফ্রিজের ভিতরে দুর্গন্ধ অনেক কমে যায় আর কি, আর বিশেষ করে পরিষ্কার করার পরে অনেক সুন্দর একটা ফ্লেভার থাকে। আমি যখন পরিষ্কার করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আগের দিন হেয়ার ক্লিপটা প্রাপ্তির এত পছন্দ হয়েছিল যে গতদিন যখন আমরা বাইরে যাই তখনও এই জামার সাথে ম্যাচিং করে একটা ক্লিপ বানিয়ে দিতে বলেছে, তো আজকে সেটাই বানাবো। কিন্তু আজকে আর আমি ক্লিপ বানাবো না, ওর যে হেয়ার ব্যান্ডটা আছে ওটার উপরে একটা ফুল বানিয়ে দিব। আমার অনেক ভালো লাগে যখন ওরা কোনো কিছু বলে যে আমার কাজ ওদের পছন্দ হয়েছে, আর ওরা ওটা আবারও ডিমান্ড করে যে এটা আরেকটু এরকম করে আমাকে বানিয়ে দাও, আমার অনেক ভালো লাগে। 2টা কালারের সুতা এখানে সিলেক্ট করেছি, একটা হচ্ছে অফ হোয়াইট আর একটা হচ্ছে ডার্ক পিঙ্ক, দেখি কেমন লাগে আর কি। খুব ছোট একটা গোলাপ ফুল বানাবো 2 কালারের, আমি ভিতরটা আর কি অফ হোয়াইট কালার করব আর বর্ডারটা জাস্ট পিঙ্ক কালার করব এভাবে। আর এখন সময়ও অনেক কম, তো ভাবলাম যে একেবারে সিম্পল ওয়েতে করি। আপনাদের যদি আইডিয়াটা ভালো লাগে তাহলে কিন্তু আপনারাও করতে পারেন, এগুলো আসলে ক্লিপে লাগালেও বেশ ভালো লাগে। আমার আগের দিনের যে হেয়ার ক্লিপটা বানিয়েছিলাম ওটা আপনারা অনেকেই অনেক পছন্দ করেছেন, তো তার জন্য বলছি। চাইলে আপনারা ইউটিউবে বিভিন্ন ফুলের যে ভিডিওগুলো আছে ওগুলো দেখেও করতে পারেন। আর আমি যেহেতু ডিটেলস শেয়ার করি না, আমি খুব সিম্পলি আপনাদের সাথে অল্প একটু সেলাই করেই শেয়ার করি যে এটা করেছি, জাস্ট একটা আইডিয়াই দিই। যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক করে দিবেন, আর কমেন্ট করে জানাবেন যে আমার এই ছোটো ছোটো কাজগুলো আপনাদের কেমন লাগে। আর যদি আমার ডেইলি ব্লগ রেগুলার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, সাথে থাকা বেল বাটনটাও একটু কষ্ট করে অন করে দিবেন, তাহলে পরে যে কোনো ভিডিও দিলে আপনাদের কাছে পৌঁছে যাবে, আপনারাও সময় করে দেখতে পারবেন আর কি।
পিঙ্ক কালার দিয়ে একটা বর্ডার করে নিয়েছি, আর এটা সুপার গ্লু দিয়ে পুরনো ব্যান্ডের উপর আমি লাগিয়ে দিয়েছি। লাগানোর পরে মনে হলো যে ভিতরে যদি একটু সাদা কিংবা অফ হোয়াইট এই টাইপ কোনো যদি পুঁথি দিতে পারতাম বেশ ভালো লাগতো, কিন্তু তেমন বড় পুঁথি আমার কাছে ছিল না, তো তার জন্য ছোট্ট একটা পুঁথি দিলাম। কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন। আজকে ভিডিওটা তাহলে আর বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরের ভিডিওতে আবারও কথা হবে।